এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আর একটা ব্লগ আপনাদের লগে শেয়ার করব আমি আমার ফ্রেন্ডর ঘরে গেছিলাম লাস্ট উইক তো আমরা চাইছিলাম তিনো ফ্রেন্ড এখানে হইতাম আমরা আগেও ডিসাইড করছিলাম যে তিনো ফ্রেন্ড হতো আমার ঘরে অথবা আমার যে কোনো ফ্রেন্ডের জন্য ঘরে এখানে হইতাম তো আমার ফ্রেন্ড হইতে তাই ঘরে যাইতাম তো আমার ঘর থেকে বেশি দূর হই না জাস্ট 5 মিনিট লাগে আসলে আমার ঘর থেকে তাই ঘরে আটিয়াটি যাইতে আর আমার আরেকটা ফ্রেন্ড তাই একটু দূর হইতা খেয়ে আমরা গাড়িয়ে যাওয়া লাগে জাস্ট গাড়িয়ে গেলে মেবি 10-15 মিনিট হলা তো গিয়া দেখি আমার এই ফ্রেন্ড আইতো না ফোন করছে যেন তাই হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে যে ওর আমরা আপসেট হইতাম না ইনশাল্লাহ নেক্সট টাইম আমার ঘরে অথবা বাইরে যে কোনো এখনো দেখা হইব না আমরা তো আর আইতে পারছে না তাই তো আর কিছু করার নাই তা আমার ফ্রেন্ডর যার ঘরে গেছি যে ফ্রেন্ডর ঘরে ও ফ্রেন্ডর আর মামার ঘর বোন আর মামা তো বোনের যার জাল তারা আইসলা তো আসলে একটু ভালো লাগছে তারপরেও যেহেতু আর তিনও ফ্রেন্ড এখানে হইতাম পারছি না তো আমার ফ্রেন্ডর মামার ঘর বোন হতে খুব ফ্রেন্ডলি খুব মায়াবী ভালো লাগে থাইর তো এই তো গিয়া দেখি অনেক নাস্তা বার করছে আমার ফ্রেন্ডে তো আমি আসলে সব নাস্তা হয়েছি সামনে রেডি করবার দিবার আসলে কত খাইতামও পারতাম না আর সকলেও হইরা যারা যারা আসলে এনো তারাও হইরা যেন এবার ডিনারও করতাম আর এটাও টু মাছ হয়ে যাব তো আসলে আমি অনেক নাস্তা সমস্যা আছিল আরও রুল আছিল পুলি পিঠা আসলে তো আমি না করছি হয়েছে খাম নাই তো কবাব টবাব ওটা দিছন তো খাই আবি এই নদীতে পারা গো আমার ফ্রেন্ডের ঘরে যে ব্লগ যায় তাই একটা খাওক আর না খাওক তাই রে ফান্দান একটা থাকে আর তাই যে ব্লগ গোয়া খাইব তো না দেখতে পারা তাই সুন সুন টুন তার জর্দা দিয়ে তাই গোয়া খায় তো আসলে আখটা খায় তো যে ব্লগ খায় ওলা খাইব লাগাইয়া সুন টুন জর্দা দিয়া তো আমারও কইছিল দিত না আমি না করছি তো আমি একটা বাংলাদেশি স্যুট খাইলাম খুব মজার এই স্যুটটা ওজম নাম অজমিল্লা খান খুব মজা লাগে তো এই দেখে আমার ফ্রেন্ডে গফ করের আর আসলা যারা তারা লগে গফ করের আর একটা দেখি বিলাইটা আইসে হঠাৎ উফরে আসি উফরে দেখি নিচে আইসি বিলাইটার কত সময় এত আতাইলাম বিলাইটার এত মায়া লাগে বিলাইটা মাশাল্লাহ নামও ওই লোকে তাই সুন্দরী বিলাইটার নাম যেটা নাম ওলা দেখতে অত কিউট লাগে তো তারপরে আমার ফ্রেন্ডে হরে আল্লাহ তুই আমার গাছটা দেখলেন একটা গাছ আনছি এটা লগি বেনানা ট্রি খোলা গাছ দেখতে পারা খুব ছোট্ট একটা খোলা গাছ তো হর তাই কোন জায়গায় দেখছে ছোট্ট খোলা গাছের মধ্যেও কিন্তু অনেক খোলা দড়িলায় তো তাই তো দেখতে সুন্দর লাগছে ওটা লাগিয়ে কিনে আনছে তো আমি হয়ে একটু ভিডিও করে রাখি আসলে দেখতে আসলে অনেক সুন্দর লাগে ছোট্ট মোটো একটা খোলা গাছ তো এরপরে দেখি আমার ফ্রেন্ডে গিয়া খাড়ি গরম করেন আসলে ফেট ভরা অলরেডি বাট কিছু করার নাই যেহেতু আমার ফ্রেন্ডে কষ্ট করে রান্না করছে খাওয়া লাগবো আর রাত্রে আসলে খাওয়ারও তো ইয়ে থাকে না খাইও না রাত্রে বাট আমি জানি আমার ফ্রেন্ডের ঘরে গেলে খাওয়াও লাগবো তা লাগে এই দিন আমি আর যে খাইছি না লাঞ্চ করছিলাম না ডিনার করছি গিয়ে একবারে তাই করো তো এখন আই আমরা তাড়াতাড়ি গরম বইয়া তো ইয়াই আমরা গফ করা আমার ফ্রেন্ডের জিকা হলো ওটা ট্রাই করে দেখতো আমি ট্রাই করে দেখি সত্যিটা খুব মজা একটা জিনিস একটা মিষ্টিও কইতাম পারি না কিছু বুঝছি না আমি হয়েছি আমার ফ্রেন্ডের ফুরিয়ে একটা আনছে তাই লোক আসলে দেখা হয়েছে না জিকা করতাম আসলাম যেন একটা কিতা খুব টেস্টি আসলে বেশি মিঠাও আসিল না দেখতে আসলে ডিমল্লা খান লাগে ভিতর বাজে দেখতে পারছিলাম কুশিমল্লা খান ইয়ালো কুশিমল্লা তো আসলে খুব মজা আসলে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম জিকা করবো আমার ফ্রেন্ডে যেটা কুইন সপ্তাহে আনছে আমার খুব ভালো লাগছে আসলে খাইতে তো এখন কুদিনার টাইম হয়ে গেছে আমি আমার ফ্রেন্ডে একটু হেল্প করলাম তো এখন যে তরকারিটা আমি লইমো দেখতে পড়া এত মজার তরকারি ছোটো মাছের চড়ছড়ি আমার কাছে এত ভালো লাগছে কান করবার মতো নাই তো আমি যে সময় আমার ফ্রেন্ডের ঘরে যাই আমার এটা আইবার সময় অনেক তরকারি লগে দেয় তো দিস টাইম কিন্তু আমি অক্টু বাঞ্চি বেশি করি যে আমি পরে খাইমো লাঞ্চ টাইমও তো ইনো দেখতে পারছিলা দুই জাতর সুটকি চাটনি বানাইছে মাশাল্লাহ সুটকি ভর্তা এত মজার সুটকি ভর্তা দুই জাতর সুটকি আর মজার মজার তো খাবার আছে ওকেটা খাইতাম বাট সব থেকে মজার সুটকি ভর্তা আর চড়চড়ি আমার ওটা দিয়েও আমি খাইছি আসলে আর সব থেকে একটু ট্রাই করছি না খাইলে আমার ফ্রেন্ড আপসেট হয়ে যাব আর কিছু করার নাই তো একটু একটু ট্রাই করা লাগছে আর আমার ফ্রেন্ড একটু আমরা মিস করলাম খাইলে আমার আমরা মাত্রাম ফ্রেন্ডের হতাম তো দেখতে পড়া এখন আমি আমার খানি এনজয় করলাম সুটকি ভর্তা দিয়া তো আমার ফ্রেন্ডের এত মজার মজার খানি খাইয়া কিন্তু এদিন রাইতে আমার ঘুমাইতে খুব কষ্ট হয়েছে বিকজ টু মাছ খাইলিছিলাম ভাত আর যেহেতু রাত্রে খাই না তো
শর্ট কিবোর্ডটা ওটা দিয়ে খাইয়া আমার আসলে বেশি খাওয়াই গেছে সবটা দিয়া। তো যাই হোক, আমরা খুব এনজয় করছি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা তিনও ফ্রেন্ড আবার এখানে ওইমু, ইস টাইম ওইতাম ফারছি না। তো আমার ফ্রেন্ডও আলে তাই শরীর ভালো হরক্কা, তো আবার আমরা এখানে ওইমু। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকা, আমরা তিনও ফ্রেন্ড লাগে দোয়া করবা যাতে আমরা সবসময় মিলেমিশে থাকতে পারি। ওকে, ভালো থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।